পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। হোক মেয়ে কিংবা ছেলে, কালো মানুষ কখনো কারোর প্রিয় হয় না। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকে কেউ না কেউ ভালোবাসে, কারণ দুনিয়াটা সবার, তোমার একার নয়। মানুষ তার জন্যই মনের ভিতরে বেশি আশা জমিয়ে রাখে, যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তাহলে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে রেখেছিলে। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। কষ্টের ভাষা সবসময় চোখের জল হয় না, কখনো কখনো মিষ্টি একটা হাসির মাঝে অনেক কষ্ট লুকিয়ে থাকে। চিনি আর নুন দুটোই একই চেহারা, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও তা জানেন না। তুমি শুধু টাকা ইনকাম করো, সম্পর্ক মানুষ নিজেই তোমার সঙ্গে বানিয়ে নেবে। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ খোঁজে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, আবার গরমে সেই রোদকে তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিনই থাকবে যতদিন তুমি তার কাজে লাগবে। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। একটু খেয়াল করলেই দেখবেন অধিকাংশ মেয়েরাই মেয়েদের সম্মান করে না, মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ক্ষতি করে। একটা মেয়ে অন্য একটা মেয়ের উন্নতি কখনো সহ্য করতে পারে না। হেলমেট পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের লোকজনদের সাথে দেখা করার জন্য পরুন। খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো, সবকিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই হয়তো পাবে না। মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত কষ্ট গোপন করে রাখে, মা জানলে কষ্ট পাবে এই ভেবে। একটা মানুষ জীবনে কখনো সব দিক থেকে সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অসম্পূর্ণতা রয়েই যায়। 1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, 2000 টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করতে থাকে। জীবনের সবসময় 2000 টাকার নোটের মতো হওয়া উচিত, অযথা তর্ক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না, যখন জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই জাহাজ ডোবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। যখনই সেই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেয়। নিজেকে এসব মানুষদের থেকে দূরে রাখবেন, আপনি ভালো থাকবেন। মানুষ বড় লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। সময়ের হাত থাকে না, তবুও মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে সারা জীবন শিক্ষা হয়ে যায়। আমার ভুল আমাকে ধরিয়ে দিন, কেননা সংশোধন করার হলে আমি করব, অন্যরা নয়। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় সেই একসময় মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। মানুষ তো অভ্যাসের দাস, সব অভ্যেস হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটাও মাথায় রাখবেন। আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়ি ভয় পায় বৌমা কেমন হবে। আঘাত করার একটা সীমা আছে, আর যখন আঘাত সেই সীমা অতিক্রম করে তখন সেটা অসুন্দর হয়ে ওঠে, আর তখন তার নাম হয় অবমাননা। সম্পর্কে দূরত্ব চলে এলে সেটা আর আগের মতো কখনোই হয় না, সেটা প্রেম হোক কিংবা বন্ধুত্ব। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়, তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ অনেক ভালো মানুষকে নষ্ট করে। মনে রাখবে পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো।
বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয়, ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।